হ্যালো ভিওয়ার্স ইউনিক স্কুলিং ফ্যামিলি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম তো বেসিক্যালি আমি গভর্নমেন্ট জবের যে কোর্সটা শুরু করেছি সেটার এখন ডিসি এবং সার্কিট কোর্সের অ্যানালাইসিসে আসি বর্তমানে আমি সিরিজ প্যারালাল সার্কিট অর্থাৎ প্রথম কনসেপ্টটিতে আসি তো গত ক্লাসে আমি অলরেডি কিন্তু আমার এই যে এই কনসেপ্টটি শুরু করেছিলাম সেখানে আমি পাঁচটির মতো সরকারি পরীক্ষার অ্যাডভান্স প্রবলেম আমি সলভ করে দিয়েছিলাম আজকে আরও প্রায় সাত আটটির মতো ষাটটি যতদূর সম্ভব হ্যাঁ ষাটটা প্রবলেম আজকে আমি সলভ করব ঠিক আছে তো এটার মাধ্যমে আপনার এই কনসেপ্টটা প্রায় পুরোপুরি বলা যায় যে কমপ্লিটলি কাভার হয়ে যাবে আই থিঙ্ক তো দেখুন আমি আলোচনা শুরু করতেছি তো প্রথম কোশ্চেনটি এখানে দেখতে পাচ্ছেন যে আর ইকিউ এখানে অ্যাকচুয়ালি ইকু ইকিউ বলতে আসলে এই যে এই দুই টার্মিনালের রেজিস্টেন্সটা আমি চাইছি ইকুইপ্যান্ট রেজিস্টেন্সটা তো আমরা একটা বড় সার্কিট দেখতে পাচ্ছি এখানে সাইট ওহম হোম বারো হোম আশি হোম এরকম বেশ কিছু ওহম আমার মিক্স আছে তো আমরা যে কাজটা করব স্টেপ বাই স্টেপ এটাকে অ্যানালাইসিস যে রকমটা আমি গত ক্লাসে দেখিয়েছিলাম তো আমি বলেছিলাম যে এই ধরনের বড়ো সার্কিটে অলওয়েজ যাবেন হচ্ছে শেষের সাইড থেকে তো সাইটের সাথে যদি আমরা অন্যগুলা সম্পর্ক দেখি তাহলে সাইটের সাথে বারো এটার ফার্স্ট টার্মিনাল ফার্স্ট টার্মিনাল এক বিন্দুতে বাট সেকেন্ড টার্মিনাল মিলে নাই এক বিন্দুতে তার মানে এটা হচ্ছে না সাইডের সাথে আসিও হবে না কনফার্ম তাহলে একটু বাম দিকে আসি এই যে দেখুন পেয়ে গেছি আমি আশি এবং বিশ পরস্পর আমাদের প্যারালালি কানেক্টেড কারণ এই যে প্রথম প্রান্ত এই বিন্দুতে এবং দ্বিতীয় প্রান্ত এই বিন্দুতে কানেক্টেড একই সাথে আপনারা একটু ভালো করে খেয়াল করুন বারো এবং ছয়ও আমার প্যারালালি কানেক্টেড নিজেদের মধ্যে ঠিক আছে বারো এবং ছয় নিজেদের মধ্যে প্যারালালি কানেক্টেড এবং আশি এবং বিশ নিজেদের মধ্যে প্যারালালি কানেক্টেড তাহলে এই দুটোতে জাস্ট আমরা প্যারালাল কানেকশনের ফর্মুলা অ্যাপ্লাই করব তাইলে বারো আর ছয়কে দেখুন যদি আমি এক করি তাইলে আমাদের একটা রেজিস্ট্রেন্স আমি দিয়ে দিলাম এই দুটো রিক্রুমেন্ট হবে হচ্ছে বারো ইন্টু ছয় বাহাত্তর বাই বারো যোগ ছয় আঠারো চার তাহলে এখানে চার লিখে দিলাম আর আশি ইন্টু বিশ ষোলোশো ডিভাইডেড বাই একশো ষোলো এই দুটোকে এক করলে আমার আসে ষোলো তাহলে এই দুটোকে এক করলে এই দুটো আছে এই সাইডে বারো আর ছয় শেষ মাথায় অর্থাৎ এটার শেষ মাথার সাথে এই দিকে কানেক্টেড তাহলে এটাকে আমি দিয়ে দিলাম কত আমাদের ষোলো ফাইন তাইলে এখন দেখুন আমাদের উপর দিয়ে আমাদের কত আছে উপর দিয়ে আমার আছে ষাট ওহম এটাকে আবার আগের পজিশনে নিয়ে আসি এদিক দিয়ে ষাট এটার সাথে এটা কানেকশন দিয়ে ষাট আর এদিকে আমার পনেরো ওহম এখানে আমার পনেরো আছে আর এখানে আমার আছে টু পয়েন্ট ফাইভ ঠিক আছে আমরা কিছুটা ছোটো করতে সক্ষম হয়ে যাচ্ছে কিছুটা বলতে অনেকখানি হয়ে গেছে এখন অটো হয়ে যাবে বাদ বাকিটুকু বাদ বাকিটুকু একদম সিম্পল জাস্ট দেখে দেখে কানেকশনটা খুঁজে বের করা তো এখন দেখুন আমরা দেখতে পাচ্ছি চার এবং ষোলো এই দুটার মধ্যে একই কারেন্ট চলাচলের পাত বাইপাস কোনো পাত নাই বিধায় এই দুটা পরস্পর সিরিজে কানেক্টেড মানে চার আর ষোলোকে এক করলে আমরা পাই বিশ তাহলে আমরা যে কাজটা করব এখান থেকে একটা মুছে দেই আর এটা এটা আমার হয়ে যাবে বিশ চার আর ষোলোকে এক করে আমি পাইলাম কত বিশ তাইলে এটা বিশ এখন দেখুন বিশ এবং ষাট এবং পনেরো এই তিনটাকে একসাথে যদি আমরা করি তিনটারই এই যে প্রথম মাথা এই বিন্দুতে এবং দ্বিতীয় মাথা সাধারণ বিন্দুতে কানেক্টেড ঠিক আছে অর্থাৎ ষাট বিশ এবং পনেরো এই তিনটা পরস্পর প্যারালালি কানেক্টেড তাহলে এই তিনটার ভিতর আমরা প্যারালাল কানেকশনের ফর্মুলা দেখুন ইয়ে থেকে অ্যাপ্লাই করতেছি ক্যালকুলেটার ইউজ করে ষাট ইনভার্স প্লাস টোয়েন্টি ইনভার্স প্লাস ফিফটিন ইনভার্স যে রেজাল্ট পেলাম সেটাকে আবার ইনভার্স তাইলে পনেরো বাই দুই সাড়ে সাত তাইলে এই তিনটাকে এক করলে আমরা পাচ্ছি সাড়ে সাত ওহোম তাইলে আমরা যে কাজটা করতে পারি আমরা এখানে এখানে এগুলো সব মুছে দিচ্ছি দিয়ে একটা রেজিস্ট্যান্স সেটা হচ্ছে আমার সাড়ে সাত ওহোম এখানে আমরা সাড়ে সাত ওহম দিয়ে দিলাম এখন ফাইনালি আমাদের আর ইকুইভালেন্টার যদি আমরা হিসাব করি আমরা সার্কিট ইয়া থেকে আর ইকুইভ্যালেন্ট হচ্ছে আমার দাঁড়াচ্ছে সাড়ে সাত আর আড়াই যোগ করলে কত হয় সাত আট দু নয় আর পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ ওয়ান মানে টেন ওহম তো এটার অ্যান্সার হয়ে যাবে টেন ওহম হয়ে গেল আমাদের এই কোয়েশনটার সলিউশন দেখি সামনেগুলো কি আমাদের মোটামুটি ইজি না ডিফিকাল্ট তো দেখুন এখানে আমরা আরেকটা সার্কিট দেখতে পাচ্ছি এটা কিছুটা কমপ্লিকেটেড ওইটার তুলনায় কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি শর্ট সার্কিট আছে বাট ইজি শর্ট সার্কিট না ঠিক আছে বারো আর সাইট এই দুটা যেহেতু সিরিজে কানেক্টেড নাই যদি সিরিজে কানেক্টেড থাকতো আর এই দিয়ে শর্ট সার্কিট থাকতো তাহলে এটাকে রিজেক্ট করে ফেলতে পারতাম বাট এখানে আমরা সরাসরি রিজেক্ট করতে পারবো না তাহলে কীভাবে অ্যানালাইসিস করবো দেখুন আমরা বলতে পারি বারোর প্রথম প্রান্তটা এখানে কানেক্টেড এবং বারো এবং সাইটের প্রথম প্রান্তটা এখানে কানেক্টেড এবং দ্বিতীয় প্রান্তটা এই যে এই বিন্দুতে কমনভাবে কানেক্টেড দ্যাট মিন্স বারো এবং সাইট পরস্পরের মধ্যে প্যারালালই কানেক্টেড তাইলে আমরা যে কাজটা করতে পারি বারো এবং ষাটের প্যারালালে ফর্মুলা হচ্ছে বারো ইন্টু ষাট ছয় বারো বাহাত্তর সাতশো বিশ ডিভাইডেড বাই বাহাত্তর তাহলে দশ আসতেছে তাহলে বারো আর এক করে আমি দেখুন দশ লিখতেছি তো এই রেজিস্টেন্সটা খুব সাবধানে আপনারা বসাবেন দেখুন আমি কীভাবে বসায় আমার বসানোর ওয়েটা দেখুন বারো এবং ষাটকে আমরা এক করে আমি কত পাইলাম দশ ঠিক আছে এখন দশ ওহমের দুটো টার্মিনাল একটা হচ্ছে এই টার্মিনাল আর একটা হচ্ছে এই টার্মিনাল সো আগের কনফিগারেশনটা অর্থাৎ কানেকশনটা পুরোপুরি সেম থাকবে অর্থাৎ বারো এবং ষাটের প্রথম প্রান্ত এটা সেই প্রথম প্রান্তটা মনে করলাম আমি এইটা ঠিক আছে দশ ওহম আমি তো কিভাবে করছি তাহলে এইটার সাথে আমরা দেখতে পাচ্ছি বিশ কানেক্টেড তাইলে এটার সাথে আস্তে করে আমি কে কানেকশন দিয়ে দিব খুব সাবধানে এটা ক্যালকুলেশন করবেন আপনারা ঠিক আছে তা না হলে একটু ভুল হলেই কিন্তু আপনার পুরো সার্কিটে এলোমেলো হয়ে যাবে বড় জটিল সার্কিট দিলে সেখানে এই ইয়েটা বেশি বোঝা যায় তো দেখুন দ্বিতীয় প্রান্তটা আমরা কি দেখতে পাচ্ছি এই দিক দিয়ে দ্বিতীয় প্রান্তটায় এই দিক থেকে চিন্তা করলে এর সাথে তিরিশ কানেক্টেড আবার সাইটের দ্বিতীয় প্রান্ত এটাও তো এর সাথে পরস্পর শর্ট সেদিক দিয়ে চিন্তা করলে আমার টেন হোম কানেক্টেড সো এটা খুব সাবধানে আমার বসাইতে হবে এই যে দ্বিতীয় টার্মিনাল তাহলে টার্মিনালটা এদিক দিয়ে কানেক্টেড করলে আমার কার সাথে 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 কানেক্টেড 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 করে নিলাম এবং এই সাইডে তাহলে এই সাইডে প্রান্তটা কিভাবে দেখাবো এটা তো নিচের দিকে আছে তো এটা অনুযায়ী যদি আমরা দেখাইতে চাই তাহলে এই যে দশ দশ দশের মতো দিলাম এবং অবশ্যই এই দ্বিতীয় প্রান্তটা এই সাইডের সাথে মিলতে হবে সাইডের দ্বিতীয় প্রান্ত এবং এইটা আমরা দেখতে পাচ্ছি শর্ট তাইলে সিম্পলি দেখুন তো আমরা আমরা যদি এই কাজটা করি এই যে ট্রেনের দ্বিতীয় টার্মিনাল এটাকে যদি এনে এর সাথে লাগিয়ে দেই তাইলে তো আমার আগেরটার আগের কনফিগারেশন পুরোপুরি ফিরে আসে তার মানে আমাদের কোনো ঝামেলা নাই আর দ্যাট মিনস এই যে বিশ তিরিশ দশ দশ সব দিয়ে এলাম দশটা কীভাবে পাইলাম বারো আর সাইডে প্যারালাল করে এখন দেখুন এদিক দিয়ে আমরা দেখতে পাচ্ছি একটা পঁচিশ আছে সো এই পঁচিশটা দিয়ে দেই পঁচিশটা দিয়ে এলাম আর এই তিরিশটা কোথায় আসছে তিরিশটা এসে এখানে লাগছে বিশের এই টার্মিনালে সো তিরিশটাকে আমি এর সাথে টার্মিনালে দিয়ে দিলাম আর এদিক দিয়ে আমরা দেখতে পাচ্ছি পাঁচ সো এই পাঁচটা বসিয়ে দিলাম এবং এদিক দিয়ে আমরা দেখতে পাচ্ছি কত পনেরো সো এটাকেও বসিয়ে দিলাম জায়গা মতো পনেরো আর পাঁচ তো এবার আমরা ফার্দার অ্যানালাইসিস করব। তো এবার ফার্দার অ্যানালাইসিস করতে গিয়ে দেখতেছি আমাদের বিশ এবং দশ এই দুটার মধ্যে কারেন্ট চলাচলের একটাই পথ বাইপাস কোনো পথ নাই বিধায় এই দুটো সিরিজে কানেক্টেড তাহলে এই দুটোকে এক করলে আমরা দেখুন পাচ্ছি বিশ আর দশ সিরিজে কানেক্টেড মানে তিরিশ আসে তাহলে জাস্ট আমরা এদিক দিয়ে এটাকে কানেকশন দিয়ে দিব বিশার দশে কত বললাম তিরিশ এখন এই এখন এইখানে যদি আমরা খেয়াল করি তাহলে আবার দেখতে পাচ্ছি তিরিশ এবং তিরিশ এই দুটাকে আমরা বলতে পারি পরস্পর প্যারালালি কানেক্টেড সো তিরিশ এবং তিরিশের প্যারালাল কানেকশন মানে আমরা জানি দুইটা রেজিস্টেন্স আছে সমান মানে তার মানে দুই দিয়ে ভাগ হবে ঠিক আছে প্যারালালি কানেকশন থাকলে এটা তো এর আগেও আমি বলেছি তাই তিরিশ তিরিশ ইয়ে করলে আমার আসবে পনেরো সো এই দুইটাকে এক করে আমি একটা করে দিব তাইলে মনে করুন আমি উপরেরটা বা নিচেরটা যে কোনো একটাই কাটতে পারি তিরিশ বাই দুই পনেরো তাইলে এটা আমি দিলাম কত পনেরো তাইলে এখন দেখুন পনেরো এবং আমাদের দশ এই দুটা কিন্তু এখন সিরিজে কানেক্টেড খুব ভালো মতো খেয়াল করুন এটা কিন্তু সিরিজে কানেক্টেড কারণ কারেন্ট চলাচলের একটাই পথ ঠিক আছে সো পনেরো আর দশকে সিরিজ করে দিলে আমাদের আসতেছে পঁচিশ একটাই রেজিস্ট্যান্স সেটা হচ্ছে পঁচিশ সো আমি যে কোনো একটা কেটে দিই ধরুন এটাই আমি কেটে দিলাম আর ওয়ানটা কেটে দিই বিশ আর দশ কত বললাম পঁচিশ এখন যদি এখানে আমরা অ্যানালাইসিস করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এই পঁচিশের এই প্রথম প্রান্ত এবং প্রথম প্রান্ত একই বিন্দুতে এবং দ্বিতীয় প্রান্তটা অন্য সাধারণ বিন্দুতে কানেক্টেড অর্থাৎ পঁচিশ এবং পঁচিশ পরস্পরের মধ্যে প্যারালালি আলি কানেক্টেড মানে পঁচিশ আর পঁচিশকে এক করলে যেহেতু ইকুয়াল মান তাহলে দুই দিয়ে ভাগ হবে মানে সাড়ে বারো হবে একটাই রেজিস্ট্যান্স সেটা হবে সাড়ে বারো সো আমি এই দিকে জটিল ব্রাঞ্চটা আমি কেটে দিচ্ছি পঁচিশ বাই দুই সাড়ে বারো পঁচিশ বাই দুই সাড়ে বারো তাহলে একটা রেজিস্ট্যান্স দিয়ে আমি এটা দিয়ে এলাম সাড়ে বারো এখন আমাদের ফাইনাল রেজাল্টটা আমাদের হবে আর ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু এভাবে আস্তে আস্তে যদি আপনারা সলভ করেন তাহলে এই আর ইকুইব্যালেন্ট বের করার ইয়েটা খুব একটা জটিল কিছুই মনে হবে না আচ্ছা দেখুন আমি সরাসরি করে ফেলি পনেরো পাশে বিশ আর বারো পয়েন্ট পাঁচ মানে বত্রিশ পয়েন্ট পাঁচ ও হোম হওয়া উচিত এটার রেজাল্ট যেহেতু এই তিনটা পরস্পরের মধ্যে সিরিজে কানেক্টেড আমরা দেখতে পাচ্ছি কারেন্ট চলাচলের একটাই পাত লেটমি চেক দি রেজাল্ট ঠিক আছে এটা রেজাল্ট হবে থার্টি টু পয়েন্ট ফাইভ হুম তো চলুন আমি নেক্সট প্রবলেমটা দেখি নেক্সট প্রবলেমটা আমাদের কি বলছে তিন নম্বর কোশ্চেন তো দেখুন আরেকটা এটা কিছুটা কমপ্লিকেটেড আগেরটা তো নাই একটু অ্যাডভান্স এটা বিজিএফসিএল দু হাজার সতেরো বিসিআইসি দু হাজার ষোলো সালে এসেছিল এই দুই প্রান্তের ইকুইবেন্ট রেজিস্টেন্স বের করতে হবে ঠিক আছে সমস্যা নেই আমরা চ্যালেঞ্জটাকে নিলাম আমরা আস্তে আস্তে খুব ঠান্ডা মাথায় সলভ করব এখানে মনে হয় আমার এখানে কোয়েশ্চেনটা তুলতে একটু ভুল হয়েছে আমি এটাকে কারেকশন করে দিচ্ছি আমার কোয়েশ্চেনটাতে এই যে এই মাঝখান দিয়ে এই শর্ট টার্মিনালটা ছিল আচ্ছা আমি কালারটা চেঞ্জ করে দিই মাঝখানে এই শর্ট টার্মিনালটা সামহাও আমার তুলতে একটু ভুল হয়ে গেছে আমি এই শর্ট টার্মিনালটা দিয়ে দিচ্ছি এদিক দিয়ে এরকম একটা শর্ট টার্মিনাল আছে ঠিক আছে তো আমরা এখন আলাদা কালার নিয়ে নেই তো দেখুন এখন আমরা অ্যানালাইসিস করব তো ফার্স্টে আসি দুটো শর্ট সার্কিট আমরা দেখতে পাচ্ছি পুরোপুরি আলাদা 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 কনফিগারেশন দুটোই আমি অ্যানালাইসিস করবো স্টেপ বাই স্টেপ একই সাথেই করার চেষ্টা করব দেখুন আমরা যদি এইখানে একটু খেয়াল করি খুব ভালো মতো খেয়াল করি তাইলে আমরা দেখতে পাচ্ছি তিরিশ বিশ এই মাঝখানে শর্ট সার্কিট এই দুটোর মাঝখানেও শর্ট সার্কিট অনেকটা হুইটস্টোন ব্রিজের মতো বাট এটা হুইস্টোন ব্রিজ না এটা হচ্ছে শর্ট সার্কিটের ম্যাথ ঠিক আছে হুইস্টন ব্রিজের মাঝখানে এরকম গ্যালভানো মিটার ছিল যাই হোক হোয়াট আমরা এখন যদি অ্যানালাইসিস করতে চাই তাহলে এটা কিভাবে করব দেখুন 30 আর 20 কিন্তু সিরিজে কানেক্টেড নাই কারণ এদিক দিয়ে কারেন্ট চলাচলে পথ এক না এই যে 30 এদিক দিয়ে যদি কারেন্ট পাস করান তাহলে দেখবেন এদিক দিয়ে কিছু গেছে এদিক দিয়ে কিছু আসছে দ্যাট মিন্স একই কারেন্ট চলাচলে পথ নাই তার মানে 30 20 সিরিজে কানেক্টেড নাই সো সরাসরি আপনি এলিমিনেট করতে পারবেন না তাহলে কিভাবে করতে পারি তো দেখুন আমি এখানে বলতে পারি যে 30 এর এই যে প্রথম প্রান্ত এবং 20 এর প্রথম প্রান্ত একই পয়েন্টে এবং তিরিশের দ্বিতীয় প্রান্ত এবং বিশের দ্বিতীয় প্রান্ত একই সাধারণ বিন্দুতে কানেক্টেড অর্থাৎ তিরিশ এবং বিশকে চোখ বন্ধ করে আমি বলতে পারি প্যারালালি কানেক্টেড ঠিক আছে কোনো কনফিউশন নাই দ্যাট মিনস আমি এইখানে এইট আমার আছেই আমি এইট এইটের মতোই দিলাম এরপরে দেখুন তিরিশ আর বিশের মধ্যে প্যারালাল ফর্মুলা ফেললে তিরিশ ইন্টু বিশ ছয়শো ডিভাইডেড বাই পঞ্চাশ ছয়শো ডিভাইডেড বাই পঞ্চাশ আমার আসে বারো তাহলে তিরিশ আর বিশকে প্যারালাল করে দিলে আমাদের আসবে বারো তো আমি বারোকে নর্মালি আমি বারো ওহম রেজিস্টেন্স দিলাম এরপরে আমি আস্তে আস্তে টার্মিনালটা কানেকশন করবো খুব আস্তে আস্তে সরাসরি মেরে দিবেন না ঠান্ডা মাথায় আস্তে আস্তে মারবেন ঠিক আছে তো এইটার কানেকশন করার আগে খেয়াল করবেন তিরিশ আর বিশের এই যে প্রথম প্রান্ত এইখানে কানেক্টেড কার সাথে আর্টের সাথে কানেক্টেড তাইলে এই যে এই টার্মিনালটাকে আমি আর্টের সাথে নিশ্চিন্তে আমি কানেকশন দিয়ে দিলাম এবং আরেকটা প্রান্ত আমরা দেখতে পাচ্ছি এইখানে এসে একই প্রান্ত হয়ে একটা সাইডের সাথে কানেক্টেড আর একটা চল্লিশের সাথে কানেক্টেড তাইলে আমি কি জিনিসটাকে এভাবে বলতে পারি না দেখুন তো আমি যদি এভাবে জিনিসটাকে নেই আমার কি কোনো সমস্যা আছে কি না চল্লিশ এই যে চল্লিশের সাথেও কানেক্টেড কানেকশন দিলাম যেভাবে ছিল আর কি আমাদের কানেকশনটা ঠিক আছে এবং আরেকটা কানেকশন আমরা দেখতে পাচ্ছি সাইট চল্লিশ আর সাইট আর চল্লিশ আর সাইটের আরেক প্রান্ত হচ্ছে এই মাথা এই মাথা আমার হচ্ছে এই যে এইটা দেন আমি এই মাথাটাকে আস্তে করে টান দিয়ে আমি এইখানে কত পাইলাম তিরিশ আর বিশ মিলায় আমি পাইছি হল বারো ওহম ঠিক আছে তিরিশ আর বিশের তিরিশ আর বিশের ইকু করে ঠিক আছে তাইলে এটা আমার এটা এখানে একটা ছয় ওহম আছে বাদ পড়ে গেছে এখানে ছয় দিয়ে এলাম এবার আসি আমি নিচেরটায় তো নিচেরটায় একটু ভালো মতো খেয়াল করে দেখুন পঞ্চাশ আর দশ এই দুটোকে এক করলে আমরা পাচ্ছি ষাট ওহম কেননা এরা সিরিজে কানেক্টেড এখানে ভালো করে খেয়াল করুন আলাদা কোনো ব্রাঞ্চ তো নাই এদিক দিয়ে কোনো ব্রাঞ্চ কি আছে কোনো ব্রাঞ্চ কিন্তু নাই দ্যাট মিন্স দশ এবং পঞ্চাশকে আমরা বলতে পারি সিরিজে কানেক্টেড সো আমি দশ আর পঞ্চাশকে এক করে আমি একটা রেসেন্স বানিয়ে দিচ্ছি যেটাকে আমি বলতেছি কত পঞ্চাশ আর দশ যোগ করলে কত হয় সাইট আসে সো এখানে সাইট দিয়ে দিলাম আর মাঝখান দিয়ে একটা শর্ট তার এই যে শর্ট তার করে দিলাম এবং একইভাবে সত্তর এবং আশি পরস্পর সিরিজে কানেক্ট তাহলে যেহেতু কারেন্ট চলাচলের পথ ওখানে একটাই তাহলে সত্তর আর আশিকে এক করলে আমি পাচ্ছি দেড়শো তাহলে এখানে আমি দেড়শো দিয়ে আর এই মাঝখান দিয়ে এটাকে আমি আগের মতো কারেকশন দিলাম জটিল কিছুই নাই এটা একদম ইজি এবার আমার অ্যানালাইসিস করা একদম ইজি হয়ে গেল এখন দেখুন একেবারে সিম্পল সার্কিট তবে এই জায়গাটা কারেকশন করতে হবে কি কারেকশন দেখুন ষাট একশো পঞ্চাশ এবং এখানে আমি প্রথম ক্লাসে বলেছিলাম এর মানে এর আগের ক্লাসে বলেছিলাম যে প্যারালালি যদি এরকম কেবল কানেকশন থাকে তাহলে সমস্ত কারেন্টটা এদিক দিয়ে যায় যেটা আমি লজিক্যালিও ব্যাখ্যা করেছিলাম ম্যাথেমেটিক্যালিও আমি দেখিয়েছিলাম যেভাবে আপনি চিন্তা করেন আমার টোটাল রেজিস্ট্যান্স হবে শুধুমাত্র এইটুকু ঠিক আছে তো আমি এটাকে জাস্ট লজিকাল লজিক্যাল ব্যাখ্যাটা যেহেতু ছোটো সেটা একটু বলে দেয় যে কারেন্ট এদিক দিয়ে এসে দেখলো যে এদিকে রেজিস্ট্যান্স আছে এদিকেও রেজিস্ট্যান্স আছে তাহলে দুটার কোনো দিক দিয়েই যাবে না কারণ কারেন্টের ধর্ম হচ্ছে যেখানে বাধা কম পাবে সেদিক দিয়ে যাবে তাহলে এদিক দিয়ে পুরো জিরো রেজিস্ট্যান্স পানে সমস্ত কারেন্ট এদিক দিয়ে চলে যাবে তার মানে ষাট এবং একশো পঞ্চাশকে আমরা জাস্ট কি করে দিতে পারি ইরেজ করে দিতে পারি হয়ে গেল এখন দেখুন এই চল্লিশ এবং ষাটটা আমরা দেখতে পাচ্ছি প্যারালালি কানেক্টেড তাই চল্লিশ ইন্টু ষাট ডিভাইডেড বাই আমি প্যারালাল কানেকশনের ফর্মুলায় অ্যাপ্লাই করি ডিভাইডেড বাই আমার কত একশো চল্লিশ যোগ ষাট চব্বিশ আসতেছে সো সুন্দর মতো আমি এটাকে একটা রেজিস্টেন্স বানিয়ে চব্বিশ করি চব্বিশ চল্লিশ আর ষাট মিলিয়ে চব্বিশ কত হচ্ছে চব্বিশ এখন দেখুন অনেকগুলো রেজিস্ট্যান্স বা সবগুলার কারেন্ট চলাচলের পথ একটাই সো কত ইজিলি হয়ে গেল কত জটিল একটা সার্কিট আর ইকুইব্যালেন্ট ইজ ইকুয়াল টু আমাদের হচ্ছে সবগুলো জাস্ট আমি ক্যালকুলেটারে যোগ করেছি বা মুখেও যোগ করতে পারেন যেভাবে আপনার সুবিধা আট আর বারো বিশ বিশ আর চব্বিশ চুয়াল্লিশ ছয় পঞ্চাশ চার চুয়ান্ন ওহম হবে এটার অ্যান্সার যেহেতু সব সিরিজে কানেক্টেড হয়ে গেল তিন নম্বর কোয়েশ্চেনের সলিউশন এবার আমি চার নাম্বার কোশ্চেনটা দেখি এটা ডিবি দু হাজার ষোলো সালে এসেছিল এবং কোয়েশ্চেনটা আমরা আস্তে আস্তে অ্যানালাইসিস করবো তো একইভাবে এই দুই প্রান্তের করতে হবে তো এখানে কিন্তু এটা একটা জাম্পার ওয়ার সো এই কেবলটার সাথে এটার কিন্তু কোনোই কানেকশন নাই কোনো কানেকশনই নাই কোনো যদি এখানে জয়েন্ট থাকতো তাইলে আমরা বলতে পারতাম কানেকশন আছে বাট এখানে কোনো জয়েন্টই নাই সো এই ক্যাবলের সাথে এটা কোনো রিলেশন নাই তাহলে দেখুন তো আমার এই পাঁচ ওহমের ভিতর দিয়ে যে কারেন্ট এখানে একটা ভাগ হওয়ার কথা ছিল বাট এখানে কোনো জয়েন্টই নাই সো পাঁচ ওহমের ভিতর দিয়ে যে কারেন্ট তিনের ভিতর দিয়ে একই কারেন্ট কারণ এরা সিরিজ পাত বাট বাট বিশের ভিতর দিয়ে কিন্তু সেম কারেন্ট না কারণ এখানে এসে আমরা দেখতে পাচ্ছি কারেন্ট চলাচলে এদিক দিয়ে একটা পাত এদিকে একটা পাথ সো আমি নিশ্চিন্তে পাঁচ এবং তিনকে আমি সিরিজে কানেকশন দিতে পারি অর্থাৎ পাঁচ এবং তিনকে এক করে আমি জাস্ট এই সাইডে দেখাই দেখুন পাঁচ এবং তিনকে এক করে আমি একটা রেসিডেন্স দিয়ে এলাম যেহেতু দুটা সিরিজে কানেক্টেড সো এইট ওহম দিয়ে এলাম এখন দেখুন উপরে প্রান্ত থেকে একটা এইট আছে আমরা এই সার্কিট যেভাবে আছে এভাবে নিচ্ছি দেখুন আমি চাইলে বিকল্প অন্য দিক দিয়ে নিতে পারতাম তাতে একটু অ্যানালাইসিসটা সহজ হইতো বাট হঠাৎ করে আপনাদের পরীক্ষার হলে মাথায় নাও আসতে পারে এই আমি এভাবেই দেখে দিচ্ছি যেভাবে আসতেছে এভাবেই পাঁচ আট তিন আট হইল আর এটা কত আট আর বাদবাকিগুলো দিয়ে দেই এটা কত বিশ এটা হচ্ছে আমার বিশ এরপরে এটা কত এটা হচ্ছে আমার বারো এটা হচ্ছে আমার বারো আর এদিক দিয়ে আমার একটা রেজিস্টেন্স আছে এটা কত আট ঠিক আছে তো এবার দেখুন আমি এবার ফার্দার অ্যানালাইসিস শুরু করব আমাদের কিভাবে করলে সুবিধা হয় আর্টের প্রথম প্রান্ত এখানে কানেকশন এই যে দেখুন আমরা খুঁজে পাইছি আমি খুঁজে পাইছি এখন আপনাদেরও একটু দ্রুত ক্যাচ করার চেষ্টা করতে হবে কারণ এত সহজ কানেকশন কিন্তু না বাট ধরতে হবে খুব কুইকলি তো দেখুন আমি যদি একটু ভালো মতো অ্যানালাইসিস করি শুধুমাত্র এই আর্ট এবং এই আর্টকে যদি অ্যানালাইসিস করি আমাদের আরেকটা কিছু সহজ ওয়ে আছে এটাকে দ্রুত ধরার সেটা হচ্ছে যে যেখানে আপনি দেখবেন যে ইকুয়াল রেজিস্ট্যান্স আপনি পাবেন ধরে রাখবেন যে সেখানে আমার প্যারালাল কানেকশন হওয়ার একটা খুব ভালো পসিবিলিটি আছে সো সেইখানেই আগে আপনারা ফোকাস করবেন এটা একটা ট্রিক্সের মতো আপনারা বলতে পারেন এবং তাই এখানে হচ্ছে দেখুন আর্টের এই প্রান্তটা এখানে কানেক্টেড প্রথম প্রান্ত এবং এই যে প্রথম প্রান্ত একই বিন্দুতে কানেক্টেড এবং দ্বিতীয় প্রান্তটা খেয়াল করে দেখুন হ্যাঁ জাম্পার হয়েছে ফাইন তারপরে এসে এই যে এই পয়েন্টেই কানেক্টেড এটা তো এটা এবং আটের এই দ্বিতীয় প্রান্ততে একই পয়েন্ট মাঝখানে অন্য কোনো রেজিস্টেন্স নাই অতএব এই আর্ট এবং এই আট পরস্পর সিরিজে প্যারালালি কানেক্টেড ঠিক আছে যেহেতু প্রথম প্রান্ত একটা সাধারণ বিন্দুতে এবং দ্বিতীয় প্রান্ত অন্য সাধারণ বিন্দুতে কানেক্টেড সো তারা প্যারালালি কানেক্টেড এখন দুটো ইকুয়াল মানে দুই যারা ভাগ হবে শর্টকাট যেটা তাহলে আট আট মিলে চার হবে একটা রেজিস্টেন্স হবে সো আমি যে কাজটা করব এই দুটাকে ইরেজ করে দেবো আস্তে করে করে একটা রেজিস্টেন্স করবো সেটা হচ্ছে ধরুন এটা রাখলাম আমি আর একটাকে মুছে আমি জাম্পারটাকে মুছে আট আর আট মিলায় কত হইল চার হইলো তো দেখুন আমার মাঝখানে একটা জাম্পার কমে যাওয়া মানে আমার সার্কিট অনেকটাই সহজ হয়ে যাবে ঠিক আছে এটা কত আর এখন দেখুন চার সার্কিটটাই ভালো মতো খেয়াল করে চার এবং এই বিশ এই দুটোর মধ্যে কারেন্ট চলাচলের পথ একটাই বাইপাস কোনো পথ নাই অতএব এরা সিরিজে কানেক্টেড চার এবং বিশকে এক করে আমরা পাচ্ছি চব্বিশ ওহম ঠিক আছে তাহলে আমার এই বিষটা এই সাইডে বিষটাকে আমি সিম্পলি আউট করে দিচ্ছি এখন ভালো মতো খেয়াল করুন চব্বিশ আর এই বারো যেহেতু কায়েন্ট চলাচলের পথ আলাদা এখানে এসে যদি আমি দেখি এখানে এসে এদিকে একটা রাস্তা এদিকে আরেকটা রাস্তা সো সিরিজে হবে না তাহলে প্যারালালি দেখুন তো এই যে প্রথম প্রান্ত এটার প্রথম প্রান্ত একই বিন্দুতে এবং দ্বিতীয় প্রান্ত এই যে দ্বিতীয় প্রান্ত এই যে বারো দ্বিতীয় প্রান্ত একই সাধারণ কানেক্টেড মানে চব্বিশ আর বারো প্যারালালি কানেক্টেড আমি জাস্ট যে কাজটা করবো ক্যালকুলেটার বসিয়ে দেব চব্বিশ ইন্টু বারো ডিভাইডেড বাই যোগ আসতেছে সো আমি এই দুটোকে এক করে আমি জাস্ট চব্বিশের এটা কেটে দিয়ে আট লিখবো ঠিক আছে এই সাইডের টাই আট লিখব আট একটা রেজিস্ট্যান্স সেটা হবে আট ওহম তাহলে এটা আট এটা আট এবার তো একেবারে নিশ্চিত যে এটা প্যারালি কানেক্টেড কারণ কারেন্ট চলাচলের পথ আলাদা কমপ্লিটলি আলাদা সো এই দুটা দেখুন প্রথম প্রান্ত এই বিন্দুতে দ্বিতীয় প্রান্ত এই বিন্দুতে কানেক্টেড সো আর ইকু ব্যালেন্ট হবে আট আর আটকে প্যারাল কানেকশন করলে আমরা জানি যেহেতু ইকুয়াল তাহলে দুইটা রেজিস্টেন্স আছে এরকম তাহলে আট বাই দুই মানে চার ওহম চার ওহম হওয়া উচিত এটার অ্যান্সার লেটমি চেক দি রেজাল্ট ডিপিডিসি দু হাজার ষোলো হ্যাঁ ঠিক আছে মিলে গেছে চার ওহম হচ্ছে আমাদের এটা রেজাল্ট তো চলুন এবার পাঁচ নাম্বার প্রবলেমটা দেখি কী বলছে এটা আমাদের ডেস্কো দু সালে এসেছিল সবগুলো ইম্পর্টেন্ট পরীক্ষার দেখুন আমি সলিউশনগুলো করেছি এগুলো করে নিলে আপনার এই সলভ করতে পারলে আপনার ইকুইপমেন্ট রেজিস্টেন্স দিয়ে খুবই ভালো একটা আইডিয়া হবে আই থিঙ্ক তো দেখুন এই সার্কিটটা আমি অ্যানালাইসিস শুরু করব বেশ জটিল দেখতে একটা সার্কিট বাট ইজি ওয়েতে আমাদের চার আর ছয় প্যারালাল একটা কানেকশন দেখতে পাচ্ছি বাট এর থেকে ইজি এই যে দেখুন এটা তার থেকে ইজি কেননা আমরা এখানে ডিরেক্টলি বলতে পারতেছি এই দশ হোম এবং প্যারালালি একটা কেবল জাস্ট কানেকশন আছে তার মানে এই দুটোকে পরস্পর আমি বলতে পারি ইজি শর্ট সার্কিট আমি এর আগে ক্লাসে যেটা দেখিয়েছিলাম অর্থাৎ এই দুটো মিলায় রেজিস্ট রেজিস্টেন্সটা হবে শুধুমাত্র এই কেবলটা ঠিক আছে যেটার ম্যাথমেটিক্যাল এবং লজিক্যাল দুটো ব্যাখ্যাই কিন্তু আমি দেখিয়েছিলাম যে মনে করুন লজিক্যাল ব্যাখ্যাটা ছোট সেটাই আমি বলতেছি ধরুন এখান থেকে কারেন্ট এসে এখানে এসে দুটা পাত পাইলো তার ভিতর এদিক দিয়ে রেসিস্ট্যান্স আছে আর এদিক দিয়ে জিরো রেসিস্ট্যান্স মানে জিরো রেসিস্ট্যান্স মানে সম্পূর্ণ কারেন্টের এদিক দিয়ে চলে যাবে দ্যাট মিন্স এটা সিস্টেম থেকে আউট তার মানে আমি এইটাকে জাস্ট দেখিয়ে দিলাম আর এদিকে আমার কত এদিকে ছয় এদিকে চার এটা ছয় এটা চার আর এদিকে এখনও জটিল আছে আস্তে আস্তে দেখি সেটাকে আমরা ওভারকাম করব এদিকে এটা তিন আর এদিকে চার ঠিক আছে এইভাবে আমাদের এটা কানেক্টেড তো এখন আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে তো এটা অ্যানালাইসিস করার আমি দুটো ওয়ে দেখাবো ঠিক আছে এই সার্কিটটা অ্যানালাইসিস করে আমি দুটো ওয়ে দেখাবো একটা হচ্ছে এক্সেস অ্যাডভান্সড একটা হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেল ঠিক আছে তো এক্সেস অ্যাডভান্স স্টেপটাই আমি প্রথমত আপনাদের দেখাচ্ছি ঠিক আছে এটা যদি আপনার মাথায় এসে যায় তাহলে তো ভালো আর যদি না নাও আসে তাও আপনি ইন্টারমিডিয়েট ওয়েতে আস্তে আস্তে সলভ করতে পারবেন তো দেখুন আমি এই অ্যাডভান্স ওয়েটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে আমি একবারে এত জটিল একটা সার্কিটে সবগুলো রেজিস্ট্যান্সকে একসাথে ক্যালকুলেশন করব ঠিক আছে এটা হচ্ছে সব সবথেকে বড়ো অ্যাডভান্সড হয়ে তো দেখুন আমি যদি সেটাকে করি তাহলে চার ওহোমের এই প্রান্ত এখানে কানেক্টেড এই চার ওহোমের এই প্রান্ত এখানে কানেক্টেড এই ছয়ের প্রথম প্রান্ত এখানে কানেক্টেড এবং এই তিনের প্রথম প্রান্ত এখানে কানেক্টেড গেল এখন আমরা দেখি দ্বিতীয় টার্মিনালটা এই যে এই চারের প্রথম টার্মিনাল এদিকে নিয়েছিলাম তার দ্বিতীয় টার্মিনাল এটা এটা এসে দেখতে পাচ্ছি আমাদের এদিক দিয়ে এই ছয়ের সাথে কানেক্টেড আমরা চারের এই প্রান্ত নিয়েছিলাম চারের দ্বিতীয় প্রান্ত আমরা দেখতেছি ওই একই পয়েন্টেই কানেক্টেড আমরা তিনের আগের বার এই টার্মিনালটা দিয়েছিলাম প্রথম টার্মিনাল হিসেবে এবার দ্বিতীয় টার্মিনাল যদি দেখি ওই একই পয়েন্টেই কানেক্টেড অর্থাৎ সবগুলো রেজিস্ট্যান্সের ফার্স্ট টার্মিনাল এবং সেকেন্ড টার্মিনাল একই কমন পয়েন্টে কানেক্টেড সো আমরা বলতে পারি এই চারটা পরস্পরের মধ্যে প্যারালালি কানেক্টেড সো আমি ক্যালকুলেটার সরাসরি ফোর ইনভার্স প্লাস ফোর ইনভার্স প্লাস সিক্স ইনভার্স প্লাস থ্রি ইনভার্স একবারে দিয়ে রেজাল্ট আসছে ওয়ান ওহোম ওয়ান এটা হচ্ছে এক্সেস অ্যাডভান্সড হয়ে এখন যদি সরাসরি আপনার মাথায় নাও আসে তাও আপনি অ্যানালাইসিস করতে পারবেন কিভাবে আস্তে আস্তে আপনি যান এই ছয় এবং এই চারটাকে দেখুন এটা তো আমি এই ছয় আর চারটা সিরিজে কানেক্টেড আপনি বলতে পারছেন না সো আপনার আস্তে আস্তে কানেকশন করতে হবে সেটা হচ্ছে এই ছয় এবং এই চারের প্রথম প্রান্ত আমি দেখতে পাচ্ছি এখানে কানেক্টেড এবং দ্বিতীয় প্রান্ত এই বিন্দুতে কানেক্টেড সো আমি ছয় আর চারকে নিঃসন্দেহে আমি বলতে পারি প্যারালালি কানেক্টেড তাহলে ছয় আর চারকে প্যারালাল কানেকশন দিলে আমাদের দেখুন আস্তে আস্তে ছয় ইন্টু চার ডিভাইডেড বাই ছয় আমাদের আস্তে আস্তে দেখুন বারো বাই কাজটা করি যে এই দুটাকে এক করে আচ্ছা এই দুটাকে এইভাবে এক না করে আমি দিকে এক করি কারণ হচ্ছে এইভাবে এক করলে আপনাদের হয়তো বুঝতে সমস্যা হতে পারে এই সার্কিটে যদি এক করে ফেলি আপনাদের হয়তো বুঝতে সমস্যা হতে পারে তো আমি এইদিকে আস্তে আস্তে অ্যাড করি আমাদের চার দিয়ে দেই ওইটা বাদে বাকিগুলো আগে দিয়ে দেই যে দুটার প্যারালাল করলাম সেই দুইটা বাদে বাকিগুলো আগে দিয়ে দিচ্ছি চার এদিকে কত তিন এখানে এখনো হাত দেই নাই ঠিক আছে এটা বাদে বাকিগুলো এক করতেছি আমি দেখুন ভালো মতো দেখুন এখান দিয়ে একটা শর্ট টার্মিনাল আছে এরকম এটা খোলা রেখে দিলাম দেখতেছি আমি আস্তে আস্তে দেখব তো দেখুন ছয় এবং চার আমি কি বললাম প্যারালালি কানেকশন কানেক্টেড আছে তার মানে প্যারালালে ফর্মুলা ফেললে আমি হিসাব করলাম কত টু পয়েন্ট ফোর আসলো এই প্যারালাল কানেকশন দিলে তাইলে আগে টু পয়েন্ট ফোর রেজিস্টেন্সটা যে কোনো একটা জায়গায় আপনি সোজা করে হোক বাঁকা করে হোক যেভাবে খুশি আপনি বসান কোনো সমস্যা নেই যেভাবে আমি অ্যানালাইসিস করতে বলছি তাইলে এই যে টু পয়েন্ট ফোর আমি দিলাম এবার আপনি আস্তে আস্তে কানেকশন করুন দেখুন ছয় আর চারের এই যে প্রথম প্রান্ত এই বিন্দুতে কানেক্টেড তাহলে এই বিন্দু কোনটা এই বিন্দু হচ্ছে এটা তাই না দ্যাট মিন্ এই যে প্রথম প্রান্ত হিসেবে এটাকে ধরলাম তাইলে এটাকে এখানে কানেকশন দিয়ে দিলাম এবার আসুন দ্বিতীয় প্রান্ত দ্বিতীয় প্রান্ত এখানে কানেক্টেড ছয় এবং চারের এই যে দ্বিতীয় প্রান্ত এখানে যেটা আমার তিনের সাথে লেগে আছে আমরা দেখতে পাচ্ছি সো তিন দিয়ে আমি এইটার সাথে জাস্ট লাগিয়ে দিলাম তাইলেই আমাদের দেখুন পুরোপুরি সার্কিটটা আনচেঞ্জ থেকে গেল আচ্ছা এটাকে একটু সোজা করে দেই দেখতে রেজিস্টেন্সের মতো লাগতেছে ঠিক আছে একদম দেখতে একদম ইজি হয়ে গেল এখন দেখুন এখন আমরা ফার্দার অ্যানালাইসিস করব। তো তার আগে আমার এদিকে একটা টার্মিনাল আছে এটাকে অবশ্যই দিতে হবে তা না হলে ভুল হয়ে যাবে এখন আপনারা একটু ভালো মতো খেয়াল করুন এই টু পয়েন্ট ফোর এবং এই থ্রি এই দুটোকে যদি দেখেন তাহলে দেখেন এই যে টু পয়েন্ট ফোরের প্রথম প্রান্ত এখানে কানেক্টেড টু পয়েন্ট ফোর আর থ্রি এর প্রথম প্রান্ত এটা এবং দ্বিতীয় প্রান্তে একই সাধারণ পয়েন্টে কানেক্টেড সো এটাকে ফার্দার সিমপ্লিফাই করলে আমরা দেখুন পাচ্ছি টু পয়েন্ট ফোর আর থ্রি এই দুটার ইকু ব্যালেন করবো তার আগে বাদ বাকিটুকু আঁকিয়ে নেই আগে তাহলে ফোর ফোরের মতোই রাখলাম এই দেখুন ফোর ফোর মতোই রাখলাম উপর দিয়ে একটা শর্ট টার্মিনাল আছে এটাকে জাস্ট এইভাবে বের করে রাখলাম আর টু পয়েন্ট ফোর আর থ্রি এর কম্বিনেশনটা এখানে দিব তো তার আগে এদিক দিয়ে এদিক দিয়ে একটা কানেকশন আছে। ঠিক আছে তো এখন দেখুন এটার টু পয়েন্ট ফোর আর প্যারালালের ফর্মুলায় ফেলবো তাহলে দেখুন আমার আসতেছে টু পয়েন্ট ফোর ইনভার্স প্লাস থ্রি ইনভার্স হ্যান্স তাহলে ফোর বাই থ্রি আসতেছে এই দুটোকে এক করলে আমার আসতেছে ফোর বাই থ্রি তাইলে আমি দেখুন দেখুন আমি ফোর বাই থ্রি যে কোনো এক জায়গায় আপনি সোজা করে হোক বাঁকা করে হোক যেভাবে খুশি বসাইতে পারেন আগে বসিয়ে নেবেন তারপরে ক্যালকুলেশন করবেন আস্তে আস্তে তো দেখুন আমি ফোর বাই থ্রিকে কানেকশন দিলাম তো এবার একটু ভালো মতো খেয়াল করুন ফোর বাই থ্রিকে আমি কানেকশন দিলাম ফাইন কোনো সমস্যা নেই এখন আপনাকে দেখতে হবে এখানে এই ফোর বাই থ্রি এর এই যে এই প্রান্তটা আমরা দেখতে পাচ্ছি ফোরের সাথে কানেক্টেড ঠিক আছে এই যে ফোর বাই এই টু পয়েন্ট ফোর আর থ্রিকে এক করলে আমরা পাচ্ছি ফোর বাই থ্রি এর এই প্রান্তটা আমরা দেখতে পাচ্ছি এই ফোরের সাথে কানেক্টেড এবং এদিক দিয়ে আমরা একটা দেখতে পাচ্ছি শর্ট তার আছে যেটা আমার এসে এর সাথে কানেক্টেড তাইলে এটাকে আমি এদিক দিয়ে এর সাথে কানেকশন দিয়ে দিলাম এখন আসুন দ্বিতীয় টার্মিনাল এই যে দ্বিতীয় টার্মিনাল হচ্ছে এটা যেটা আমার এর সাথে কানেক্টেড ঠিক আছে এখন আসুন আমার এই টার্মিনালটা এই টার্মিনালটা কি হবে সিম্পলি যে আমার মেবি হ্যাঁ হয়ে গেছে এই টার্মিনালটা কানেকশন অলরেডি হয়ে গেছে একটু ভালো মতো খেয়াল করুন আপনারা এই টার্মিনালটা কানেকশন অলরেডি আমাদের হয়ে গেছে কারণ হচ্ছে এখানে খেয়াল করে দেখুন ফোর এবং টু পয়েন্ট ফোরের সংযোগস্থল ছিল এইটা ঠিক আছে এই এটাকে কানেকশন দিয়ে দিলাম সেটাই আবার থ্রি এর প্রথম প্রান্ত ছিল এই যে সেই প্রথম প্রান্ততে তো আমি দিয়েই দিছি কানেকশন এই যে থ্রি এবং টু পয়েন্ট ফোরের প্রথম প্রান্ত হচ্ছে এটা যেটা আমার ফোরের সাথে কানেক্টেড ছিল এই যে ফোরের সাথে আর টু পয়েন্ট ফোর আর থ্রি এর প্রথম প্রান্ত এই যে আমি এখানে কানেকশন দিয়ে দিছি আর দ্বিতীয় প্রান্ত হচ্ছে এটা যেটা আমার চলে গেছে এই দিকে এই যে দ্বিতীয় প্রান্তটাকে এই দিকে দিয়ে দিছি এখন কিন্তু এদিক দিয়ে আবার কোনো কেবল টানা যাবে না কারণ এদিক দিয়ে যদি আপনি কেবল টানতে যান তখন আপনার চলে আসবে এই থ্রি হোম রেজিস্টেন্স বা থ্রি হোম তো আমার সিস্টেম এখন নাই সো জিনিসটাকে একটু ঠান্ডা মাথায় ক্যালকুলেশন করতে হবে তাইলে এখন দেখুন ফোর বাই থ্রি এবং ফোর এই দুটার মধ্যে এখন রিলেশনটা আমাদের দেখতে হবে তাইলে আমরা এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে ফোর বাই থ্রি এর প্রথম প্রান্ত এখানে কানেক্টেড এবং দ্বিতীয় প্রান্ত এই কমন পয়েন্টে কানেক্টেড দ্যাট মিনস এরা পরস্পর প্যারালালি কানেক্টেড তাহলে ফোর বাই থ্রি ইনভার্স প্লাস ফোর ইনভার্স অ্যান্স তাহলে ওয়ান আসতেছে ঠিক আছে এখন এইটাকে এক করলে এই দুটোকে এক করলে ফাইনাল সার্কিটটা আমার কেমন দ্বারাই দেখি আমরা একটু আঁকিয়ে আমরা জাস্ট একটা রেজিস্টেন্স দিচ্ছি ফোর বাই থ্রি আর ইয়াকে এক করে আমরা ওয়ান পাচ্ছি এখন এটা আগের মতো আমার কানেকশন অবশ্যই করে দিতে হবে তাইলে ফোর বাই এর এই প্রান্ত এই দুটার কমন পয়েন্ট কমন পয়েন্ট মনে করলাম এইটা এখন জাস্ট একটাই রেজিস্ট্যান্স এই যে এক এটা ফার্স্ট টার্মিনাল মনে করতেছি তাহলে এই যে ফার্স্ট বা এইটাকে এইটাকেই আমি ফার্স্ট টার্মিনাল মনে করলাম দেখুন এইটাকে আমি কি মনে করলাম ফার্স্ট টার্মিনাল মনে করলাম ঠিক আছে তাহলে ফার্স্ট টার্মিনালটা আমার এইখানে এখন তো জাস্ট একটাই রেজিস্ট্যান্স করে ফেলতেছে তো তাহলে ফোর এবং ফোর বাই থ্রি ও এত জটিল করার দরকারই নাই দেখুন আমি এত জটিল করবোই না এখানে তো আর শর্ট সার্কিট এখন নাই একটু ভালো মতো খেয়াল করুন এখানে কোনো শর্ট সার্কিটই নাই এই ফোর বাই থ্রি এইভাবে বলা যে কথা একটু ঘুরিয়ে এই যে ফোর এইখানে তো এইখানে বলা যে কথা এটাকে ঘুরিয়ে এই দেখুন এদিক দিয়ে আনা একই কথা ফোর বাই থ্রি দেখুন একই জিনিস আর এদিক দিয়ে জাস্ট ফোরের এই মাথা হচ্ছে এটা এই মাথা থেকেই বের করলাম এটাকে জাস্ট আপনি বের করে দিন ব্যাস তাহলে ফোর আর ফোর বাই থ্রি এর প্যারাল কম্বিনেশনটা আমার কত হয় ওয়ান আসে ফাইনাল অ্যান্সার হচ্ছে আর ইকু ব্যালেন্ট ইজ ইকুয়াল টু ওয়ান এটা হচ্ছে স্টেপ বাই স্টেপ অ্যানালাইসিস আর যদি অ্যাডভান্সড ওয়েটা মাথায় আসে অ্যাডভান্সড ওয়েটাই ওয়েটা অ্যানালাইসিস করাটাই সুবিধা কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে বেশ জটিল কনফিগারেশন অনেক মাথা খাটিয়ে আস্তে আস্তে এটা সলভ করতে হয় বাট একবারে যদি ধরতে পারেন তাহলে একদমই ইজি ঠিক আছে তো ডেস্কো দু হাজার ষোলো এটা হইলো এবার নেক্সট কোশ্চেনটা আমরা দেখি এটা বুয়েট এমএসসি দু হাজার ষোলো সালে এসেছিল তো এখানে আমরা দেখতে পাচ্ছি রেজিস্ট্যান্সের ভ্যালু এই যে এখানে দশ ওহম সবগুলোই দশ ওহম তাইলে আমরা মেবি এই দুটা দেখতে পাচ্ছি সিরিজে কানেক্টেড তাহলে চোখ বন্ধ করে আপনারা সিরিজে কানেকশন দিয়ে দিন দশ আর দশকে সিরিজ সিরিজ করে নিলে আমরা দেখতে পাচ্ছি বিশ ওহম হয় তাইলে বিশ ওহম কানেকশন দিয়ে নিলাম আর এটা কত এটা দশ আর এদিকে জটিল কানেকশন এগুলো আছে এখানে একটা রেস্টেন্স আছে এটা কানেকশন আছে এখানে একটা রেস্টেন্স

এবার আমাদের কানেকশন হইলো এইদিকে এখন যদি আপনারা একটু অ্যানালাইসিস করেন তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখন সার্কিটটা খুব একটা বেশি সুবিধার অবস্থায় নাই অতটা সিম্পল অবস্থায় নাই ঠিক আছে বেশ কমপ্লিকেটেড অবস্থায় আছে ঠিক আছে কারণ এইটার সাথে আর কোনো সম্পর্ক নাই মানে না সিরিজ না প্যারালাল এইদিকেও একই অবস্থা তাইলে এই যে আমি আমি কিন্তু ক্যাচ করতে পেরেছি এখানে খেয়াল করে দেখুন এই দশের এই প্রান্তটা দিয়ে আমার একটা শর্ট সার্কিট পুরোপুরি আমার এর সাথে কানেক্টেড অর্থাৎ দশ এবং এই শর্ট সার্কিটটা পরস্পর প্যারালালি কানেক্টেড সো এটা আমি এর আগের ক্লাসে কি বলেছিলাম এভাবে যদি সার্কিট থাকে তাহলে অবশ্যই শুধুমাত্র বিবেচিত হবে এই দশ ওহনটা বাদ গিয়ে আমাদের শুধুমাত্র বিবেচিত হবে এই শর্ট সার্কিট প্রান্তটা কারণ এটা তো নিউট্রালাইজ করে ফেলবে এটা তো থাকবেই না সিস্টেমে সিস্টেমে শুধুমাত্র থাকবে আমার এই শর্ট তারটা দ্যাট মিনস আমাদের এই দশটা সিম্পলি আমরা ইরেজ করে দিতে পারি কারণ কারণটা তো বারবার আমি বলেছি লজিক্যালিও আমি দেখেছি ম্যাথামেটিক্যালিও দেখেছি লজিক্যালি যদি একটু দেখাই তাহলে কারেন্ট এদিক দিয়ে এসে এদিক দিয়েও কারেন্ট চলাচলের পাত এদিক দিয়েও কারেন্ট চলাচল পাত তার ভিতর আমি দেখতে পাচ্ছি এদিক দিয়ে জিরো রেজিস্টেন্স আর এদিক দিয়ে রেজিস্টেন্স আছে তো কারেন্টের ধর্মই হলো যেদিকে জিরো রেজিস্ট্যান্স রেজিস্টেন্স পাবে সেদিক দিয়ে পুরোপুরি কারেন্ট চলে যাবে তার মানে এই দশটাকে আউট করে দিতে পারি তো দেখুন আমাদের এখন সার্কিটটা কি দাঁড়ায় আমাদের জাস্ট এখানে একটা কানেকশন ছিল আর এদিক দিয়ে আমার শর্ট তার ঠিক আছে এভাবে আমি কিছুটা ছোট করে নিতে সক্ষম হইলাম এবার আমি ফার্দার সিমপ্লিফাই করব। এবার যদি আমরা এই সার্কিটটার দিকে তাকাই তাইলে দশ এবং দশ এবং বিশ বাই তিন এদের মধ্যে সম্পর্ক আপাতত নাই তাইলে আমি এইখানে আসতে পারি দেখুন এই দশ এবং এই দশটাকে আমরা যদি অ্যানালাইসিস করি তাহলে আমরা দেখতে পাবো এদিক দিয়ে আমার একটা শর্ট সার্কিট বিদ্যমান বাট এখানে যদি এই দুইটা সিরিজ থাকতো তাইলে আমি সরাসরি এই দুটাকে এক করে আমি এটা জাস্ট এইটা রেখে এটাকে আউট করে দিতে পারতাম বাট এখন তো ওইরকম ডিরেক্ট অবস্থায় নাই সো আমাদেরকে এখন দেখতে হবে অবশ্যই এটা প্যারাল হওয়ার সম্ভাবনা আছে দেখি দশের প্রথম প্রান্ত এখানে কানেক্টেড এই দশের প্রথম প্রান্ত এখানে কানেক্টেড আর দ্বিতীয় প্রান্ত একই কমন পয়েন্টে কানেক্টেড সো আমি এখন এটাকে ছোট করতে পারবো ঠিক আছে তাই দশ আর দশ মিলায় পাঁচ হবে প্যারালাল করলে তাহলে পাঁচ ওহমটাকে আচ্ছা পাঁচ ওহমের আগে অন্যগুলো আগে দিয়ে দিব এই যে এই দশটাকে আগে দিয়ে দিচ্ছি দশটাকে আগে দিয়ে এলাম উপরের দশটাকে দেন এইখানে একটা বিশ বাই তিন আছে এদের মধ্যে একটা কানেকশন আছে আর এটাকে উপর দিয়ে আমি একটা টার্মিনাল বের করলাম এবার আমি এই সাইডটা করব তো এই সাইডটা করার আগে এই টার্মিনালটাকে জাস্ট চেনে নিলাম এখন দেখুন এই দশ এবং এই দশ পরস্পর কীভাবে কানেক্টেড প্যারালালি কানেক্টেড তো প্যারাল কানেকশন মানে দশ আর দশ মিলায় আমার হবে পাঁচ ও ঠিক আছে প্যারাল কানেকশন যেহেতু ইকুয়াল ভ্যালু দুইটা রেসিডেন্স আছে দুইটাকে ইকুবেন্ট করতেছি তাই দশ বাই দুই মানে হচ্ছে পাঁচ তো আপনি এটাকে পাতাল হোক সোজা হোক যেভাবে খুশি একটা জায়গায় ইভেন এই জায়গায়ও বসাইতে পারেন যে জায়গায় খুশি আপনি বসাইতে পারেন আমি ধরুন যে এই জায়গায় বসাইলাম ঠিক আছে তাহলে দশ দশ মিলায় পাঁচ হইল এবার খুব কেয়ারফুলি আমরা কানেকশন করব দেখুন এই দশ এবং এই দশের এই জাংশন পয়েন্ট থেকে আমার এই দশের সাথে একটা কানেকশন ছিল অর্থাৎ এই দশের প্রথম প্রান্ত হিসেবে এটাকে সিলেক্ট করতে পারি এটাকে প্রথম প্রান্ত হিসেবে সিলেক্টেড করতে পারি তাহলে এই প্রান্তটা দেখতে পাচ্ছি আমরা দশ হিসেবে এই দশের সাথে কানেক্টেড তাহলে আমাদের ইকুইপমেন্ট করে পাঁচ পাইলাম তাহলে পাঁচের প্রথম প্রান্ত এটাকে মনে করলাম তাহলে এটার সাথে জাস্ট এই দশটাকে কানেকশন দিয়ে দিলাম ঠিক আছে এবার দেখুন দ্বিতীয় প্রান্তটা আমরা দেখতে পাচ্ছি এই বিশ বাই তিনের সাথে কানেক্টেড তাইলে বিশ বাই তিনের সাথে এই দ্বিতীয় প্রান্ত কানেক্টেড করে নিলাম এবং আরেকটা কানেকশন আমি দেখতে পাচ্ছি সরাসরি চলে গেছে আমার এইখানে এখন এই টার্মিনালটা কিন্তু কখনোই ভুলেও এইখানে দিয়ে না তাইলে কিন্তু একেবারে জিরো খাবেন কারণ আমি কিন্তু বলেই দিলাম এই জন্য আপনি একটা কাজ করতে পারেন দেখুন আমি আপনি এখানে একটু মার্কিং করে করতে পারেন তাইলে এই কনফিউশনগুলো হবে না এইখানে দেওয়া আর এইখানে দেওয়া কিন্তু টোটালি ডিফারেন্ট ঠিক আছে আমি যে কাজটা করব এটার আমি একটা মার্কিং করে নিই দেখুন এটা এক দুই এটা এক দুই ঠিক আছে এখন দেখুন এই টার্মিনালটা এসে লাগছে ভালো মতো খেয়াল করুন এখন আমি এটার মনে করলাম দেখুন এখন এক নাম্বার টার্মিনালটা আমরা দেখতে পাচ্ছি দশের সাথে কানেক্টেড যার সাথে এই টার্মিনালে কিন্তু কোনো কানেকশন নাই তাইলে দেখুন এই দশের সাথে এই যে এক কানেক্টেড সো এইখানে কানেকশন দিলে দেখতে পাচ্ছেন তো কত বড় একটা ভুল হবে তাইলে এই টার্মিনালটা আমরা দেখতে পাচ্ছি যেহেতু দুইয়ের সাথে কানেক্টেড সো আমরা এইভাবে পয়েন্ট আকারে মার্কিং করে দরকার হলে করব রাফে ঠিক আছে তাইলে আমাদের ভুল হওয়ার কোনো পসিবিলিটি থাকবে না তো আস্তে করে এই একআ দুইটা কেটে দেই তা নাহলে এই দশ পাঁচের সাথে এক হয়ে যাবে দেখুন আমি একআ দুইটা এখন কেটে দিচ্ছি আমরা বুঝতে পারলাম যে ঠিক আছে তো এখন আমরা যদি অ্যানালাইসিস করি তাইলে আমরা দেখতে পাচ্ছি যে দশ এবং পাঁচ এই দুটা সিরিজে কানেক্টেড তাইলে এই দুটাকে যেহেতু কারেন্ট চলাচলের পথ একটাই এই যে দেখুন একটাই পথ তারপর দশ আর পাঁচ সিরিজ মানে একটাই রেজিস্ট্যান্স সেটা হচ্ছে পনেরো হবে তাহলে সেটাকে আমি পনেরো হোম এখানে দিয়ে দিচ্ছি এখন এই পনেরোর সাথে বিশ বাই তিনটা আমরা দেখতে পাচ্ছি একদম সিম্পল সার্কিট প্যারালালি কানেক্টেড তার মানে আর ইকুইবেন্টটা ফাইনালি আমার আসবে পনেরো আর বিশ বাই তিনকে প্যারালাল কানেকশন করে দিলে আমি জাস্ট ক্যালকুলেটারে এখন বসাচ্ছি পনেরো প্যারালাল বিশ বাই তিন তাইলে দেখুন বিশ বাই তিন ইনভার্স প্লাস পনেরো ইনভার্স অ্যান্স ইনভার্স ষাট বাই তেরো আসতেছে এটা একটা বাজে ভ্যালু যাই হোক ষাট বাই তেরো হিসেবে আমি রেজাল্টটা লিখলাম ষাট বাই তেরো তো হয়ে গেল এটার কানেকশন এটার সলভটা সলিউশনটা তো এবার দেখি আমাদের লাস্ট কোশ্চেন আজকের তো এই সার্কিটটা অ্যাকচুয়ালি পিজিসিভি দু হাজার উনিশ সালে এসেছিল তো আমি এখানে কোশ্চেনটা তুলতে একটা জায়গায় একটু মিস্টেক করে ফেলেছি দেখুন আমি ইয়াতে চলে যাচ্ছি স্লাইডে চলে যাই কানেকশনটা আর এখানে কিছু ডট ছিল ঠিক আছে কোশ্চেনটাতে এখানে একটা ডট ছিল এখানে একটা ডট ছিল এই ডটটার অবশ্যই সিগনিফিকেন্স আছে যার জন্য আমি এই ডটটা দিয়েছি কোশ্চেনটা যেভাবে ছিল আমার সেভাবে দেখানোটাই উচিত তো এখানে একটা ডট যে যে কানেক্টিং পয়েন্ট কানেক্টিং পয়েন্টগুলোতে করে এরকম ঠিক আছে এখানে না দেওয়া একই কথা তো দেখুন এবার আমি অ্যানালাইসিসে চলে যাচ্ছি এরকম ছিল অ্যাকচুয়ালি আমাদের কোশ্চেনটা দেখুন আমাদের সাত নম্বর কোশ্চেন তো এটাতে আর এবি এবং আর সিডিটা চাইছে তো এই কোয়েশ্চেনটা সলভ করতে গিয়ে হয়তো আপনাদের কনফিউশন হইতে পারে বা একটু মানে অন্যরকম কোশ্চেনটা সেটা হচ্ছে যে এর আগে আমি একটা প্রবলেম গত ক্লাসে আমি দেখিয়েছিলাম সেটা হচ্ছে জাস্ট এভাবে কানেকশন ছিল এভাবে যদি কানেকশন থাকতো তাহলে আমি বলছিলাম যে এটা এই যে এই পয়েন্টটা এই যে এই পয়েন্টটা এই এই পয়েন্টটা এই কেবল এবং এই কেবল পরস্পর টাচ করছে কি করছে করে নাই সেটা নিয়েই আমাদের কনফিউশন হয় তো এইখানে আমি একটা কন্ডিশন আপনাদের বলে দিব সেটা হচ্ছে যদি এখানে আপনারা ডট দেখেন যে লজিকটা সেটা হচ্ছে এখানে যদি ডট দেখেন তো ডট জিনিসটা কিন্তু আপনারা ডিএলডি কোর্স বা ডিজিটাল ইলেকট্রনিক্স বা ডিজিটাল লজিক সার্কিট এক একজন এক এক নামে ডাকে এক এক সিটি এক এক রকম নামে আছে তো এখানে আপনারা খেয়াল করেছেন যে এরকম ডট থাকলে সেগুলোকে আমরা বলি হচ্ছে কানেক্টেড আর যেগুলোতে ডট নাই সেগুলোকে আমরা বলি হচ্ছে নট কানেক্টেড দ্যাট মিনস যেহেতু কোশ্চেনটাতে এরকমভাবে ডট দেয়া ছিল সো অ্যাকচুয়ালি এখানে বোঝাচ্ছে যে এই জায়গাটা যেহেতু কোনো ডট নাই সো এটা অ্যাকচুয়ালি বুঝাচ্ছে যে এখানে আসলে কোনো কানেকশনই নাই বাট গত ক্লাসে আমি যেটা দেখাইছিলাম আপনাদের এটা নিয়ে কনফিউশন হতে পারে গত ক্লাসে কিন্তু এই পয়েন্টগুলোতে কোথাও কোনো ডট ছিল না জাস্ট এরকম নর্মালি কানেকশন ছিল যার কারণে আমি বলেছিলাম যে এরা নট কানেক্টেড সেক্ষেত্রে আমি আলাদা করেছিলাম কি দিয়ে যদি জাম্পার থাকতো তাহলে আমি বলেছিলাম আমার কানেকশনটা আলাদা এদের মধ্যে কোনো কানেকশন নাই সো এই বিষয়টা আপনারা একটু খেয়াল রাখবেন সো আমি এখানে তাহলে আমার ফুল ডিসিশনটা কি হইলো আমার ডিসিশনটা হচ্ছে এখানে এদের মধ্যে কোনো কানেকশন নাই অর্থাৎ এটা লাইক অনেকটা জাম্পারের মতো তাইলে আমরা যে কাজটা করব আমরা স্টেপ বাই স্টেপ এটাকে অ্যানালাইসিস করবো ফার্স্টে আমরা আর এবিটা বের করবো তো রিমেম্বার একটা জিনিস গুরুত্বপূর্ণ এখানে যে এখানে কিন্তু দুটো টার্মিনাল চাইছে একবার আর এবি আর একবার আর সিডি যখন আপনি আর এবি হিসাব করবেন তখন আর সিডিকে সিম্পলি ডিঅ্যাক্টিভেটেড ট্রের মতো চিন্তা করতে হবে অর্থাৎ এদিকের এই ওপেন প্রান্তটাকে আপনার খুলে ফেলতে হবে আবার একইভাবে সিডি যখন হিসাব করবেন তখন এবির এই ওপেন প্রান্তটাকে খুলে ফেলতে হবে সার্কিট থেকে সিম্পলি এই জিনিসটা হচ্ছে আমার লজিক তাইলে আর এবিটা আমি ক্যালকুলেশন করতেছি দেখুন তাইলে আমার সার্কিটটা বেসিক্যালি আমার দাঁড়াচ্ছে দেখুন এদিক দিয়ে একটা আশি আছে আমি দেখুন কুইকলি আমি ড্র করে এনেছি এটা আশি এটা আমার চল্লিশ এদিক দিয়ে আমার ষাট এদিকে ডট আছে আচ্ছা ডটটা আমি দিলাম না ডটের জায়গায় আমি এই জায়গায় জাম্পার দিয়ে রিপ্লেস করব ঠিক আছে এদিক দিয়ে এখন গুরুত্বপূর্ণ জিনিস দেখুন এদিক দিয়ে দশ তো আমি কি বলেছিলাম আমি এবি বের করতেছি রিমেম্বার আমি এবি বের করতেছি সো আমার সিডিকে এখন ডিঅ্যাক্টিভেটেড চিন্তা করতে হবে ঠিক আছে অর্থাৎ সি টার্মিনালের এই প্রান্তটা ওপেন করা যাবে না কোনোভাবেই সো এটা এরকম সিপ টার্মিনাল থেকে ওইদিকে কোনো কানেকশনই নাই তাহলে এই যে বিষ বিষ এদিক দিয়ে আমার এদিকে একটা তিরিশ আছে সো এই তিরিশটাকে নর্মালি টান দিলাম আর এদিক দিয়ে আমি একটা এই জায়গাটা তাহলে তাইলে আমি একটা কীভাবে রিপ্লেস করি আমি একটা জাম্পার দিয়ে রিপ্লেস করি তাইলে আমার বুঝতে সুবিধা হবে পরবর্তীতে ঠিক আছে আমি একটা জাম্পার দিয়ে এলাম তারপরে দেখুন এই প্রান্ত এখানে একটা রেজিস্ট্যান্স ছিল সামহাউ রেজিস্ট্যান্সটা আমার মিসিং হয়ে গেছে রেজিস্ট্যান্সটাও ছিল আমার সাইট হোম সো আমি এখানে সাইট ওহম দিয়ে দিলাম সাইট ওহম হোম রেজিস্টেন্স দেওয়া ছিল তো এইখানে এটা হচ্ছে আমার সাইট হোম এটা দিয়ে দিলাম সাইট ওহমের এই টার্মিনালটা এই প্রান্তের সাথে কানেক্টেড সো কানেকশন দিয়ে দিলাম এখন দেখুন আমি বলেছি ডি প্রান্তের এবি বের করলে ডি প্রান্তের কোনো ইফেক্ট নাই অর্থাৎ এই ওপেন প্রান্তটা আর দেখানো যাবে না কোনো অবস্থাতেই ঠিক আছে এটা ফার্স্ট অফ অল মাথায় ঢুকিয়ে নিন এবি যখন বের করব তখন সিডির এই প্রান্তটাকে আর ওপেন অবস্থায় রাখা যাবে না ঠিক আছে কারণ সেটা কিন্তু আমার ভ্যালুতে ইফেক্ট করবে তো দেখুন আমি এখন কীভাবে অ্যানালাইসিস করবো দেখুন আমরা এই সাইডে আমার হ্যাঁ সার্কিট আছে ঠিক আছে বাট এই সাইডটায় অ্যানালাইসিস করাটা একদমই ইজি কারণ এই কেবলটার সাথে এটার কোনো রিলেশনই নাই সো আমি দেখুন এই প্রান্ত দিয়ে কারেন্ট যদি পাস করাই যদি এটা ডিরেশন থাকতো তাহলে কারেন্ট এখানে এসে এদিকে যাইতো এদিকে যাইতো আবার এদিকে হইত তিনটা টার্মিনাল চারদিকে তিন দিকে ঘুরতো ঠিক আছে চারটা পথ হইতো চৌরাস্তা হয়ে যেত যাই হোক যেহেতু কানেকশন নাই সো দশ বিশ এবং তিরিশের ভিতর দিয়ে একই পরিমাণ কারেন্ট ফ্লো করবে এবং আমি যেটাকে সিম্পলি আমি বলে দিতে পারি তিনটা সিরিজে কানেক্টেড তাহলে বিশ আর দশে তিরিশ আর তিরিশে সাইটও ওহম সো এটাকে রিপ্লেস করে এবং এগুলো আউট করে বলতে পারি জাস্ট এটা সাইট ওখান দশ বিশ আর তিরিশ এই তিনটাকে এক করে আমি সাইট পাইলাম আমি কোন দিক দিয়ে এদিক দিয়ে ঘুরাবো না ঠিক আছে তাহলে অনেকটা ছোট হয়ে গেল এবার দেখুন আর একটু অ্যানালাইসিস যদি আমরা করি তাহলে আমরা দেখতে পাবো এদিকে এখনই যাচ্ছি না এটা একটু জটিল আমরা এই সাইডটা এই দুটা রেসিস্টেন্স আবার দেখব যেহেতু দুটা দেখতে পাচ্ছি আমি বলেছি যে যেখানে ইকুয়াল আসবে সেখানটায় অ্যানালাইসিস করার চেষ্টা করবেন তো যদিও এখানে আরেকটা ইকুয়াল আছে এটা আবার এটার দিকে তাকায় না এই দিকে দেখেন তো এখানে যদি আমরা দেখি তাহলে এই সাইটের প্রথম প্রান্ত এবং এই সাইটের প্রথম প্রান্ত এবং সাইটের দ্বিতীয় প্রান্ত এবং এই সাইটের দ্বিতীয় প্রান্ত একই বিন্দুতে কানেক্টেড মানে সাইট এবং সাইট পরস্পর প্যারালালি কানেক্টেড ইকুয়াল ভ্যালু যেহেতু দুটো আছে তাহলে দুই দিয়ে ভাগ তাই সাইট বাই দুই মানে হচ্ছে তিরিশ আমরা জাস্ট যে কাজটা করতে পারি ও সরি আমি এই সাইডটা মুছে দিতে পারি যেটা আমার ক্যালকুলেশনে ঝামেলা করতে পারে আর আমার এখন দেখুন জাম্পার আছে একদম সহজ হয়ে গেছে এই তিরিশটা তো থাকবে না এই তিরিশটা তখনই আমার মুছে দেওয়া লাগতো এগুলো ভুল যে কেন হয় দেখুন এখন খেয়াল করুন তিরিশ এবং ষাট কতটা সহজ হয়ে গেছে এই তিরিশের প্রথম প্রান্ত এখানে কানেক্টেড ষাট এবং তিরিশের প্রথম প্রান্ত এখানে কানেক্টেড দ্বিতীয় প্রান্ত এই ইন্ডোটা কানেক্টেড তাহলে তিরিশ আর ষাট পরশোর প্যারালি কানেক্টেড সো আমাদের তিরিশ এবং ষাটকে আমি তিরিশ এবং ষাটকে প্যারালাল কানেকশনে সংযুক্ত করে দিলে আমাদের অ্যাকচুয়ালি আসবে তিরিশ ইনভার্স দেখুন আমার আসতে আছে তিরিশ ইনভার্স প্লাস ষাট ইনভার্স মানে আসতেছে এনস ইনভার্স বিশ আসতেছে তাহলে এটার ভ্যালুটা আমার রিটার্ন করতেছে বিশ যেহেতু প্যারালালি তারা কানেক্টেড ছিল এখন দেখুন আর এবির ভ্যালুটা কত আসতেছে আর এবির ভ্যালুটা একদম সিম্পলি আমার আসতেছে দেখুন আশি আর বিশে একশো আর চল্লিশ একশো চল্লিশ ওহম হয়ে গেল একশো চল্লিশ ওহম লেটমি চেক দি রেজাল্ট যেহেতু অনেক লম্বা ক্যালকুলেশন একশো চল্লিশ ওহম ঠিক আছে তো এবারে দেখুন আমি আর সিডি টা হিসাব করব তো আর সিডি টা হিসাব করতে হলে obviously আমাদের সিডি টার্মিনালই হিসাব করতে হবে দ্যাট মিন্স এ বি টার্মিনালটা ডিঅ্যাক্টিভেটেড সো আমি যে কাজটা করব দেখুন এদিক দিয়ে আমার আসি ছিল আমি আস্তে আস্তেই যাচ্ছি খুব আস্তে আস্তে ঠান্ডা মাথায় আমি করব দানা হইলে একটু মাথা গরম করলেই এগুলা ক্যালকুলেশন কিন্তু আপনাদের ভুল হবে ঠিক আছে এদিক দিয়ে আমার সাইট পুরো সার্কিটটা আগে খাতায় কপি করবেন একেবারে হুবহু যেরকম যে রকম দেওয়া থাকবে এইভাবে আপনারা আগে কপি করবেন কপি করার পরে তারপর ফার্দার অ্যানালাইসিস আপনি কত অ্যাডভান্স হয়েছে যেভাবে ক্যালকুলেশন করতে চান আপনি করতে পারেন এটা সাইট আর এদিকে কী দেখতে পাচ্ছি আমাদের তিরিশ আর এখানে আমি একটা কি বলেছি জাম্পার দিয়ে রিপ্লেস করব জাম্পার দিয়ে রিপ্লেস করে এটা কত হচ্ছে 20 এদিকে একটা দশ এখানে 20 এটা এবং এটা কানেক্টেড তাহলে সি এবং ডি কে আমি এবার এই দেখুন এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখুন সি এর এই প্রান্তটা কিন্তু খোলা ছিল না বাট সি এবং ডি এর অ্যাক্রোসে যে দুই টার্মিনাল অ্যাক্রোসে বের করতে হয় সেই দুই টার্মিনালকে অবশ্যই খুলে দিতে হবে ঠিক আছে না তা না হলে কিন্তু ক্যালকুলেশনে ভুল হয়ে যাবে সো এই সিকে আমি এদিকে একটু বাড়তি করে দিব এবং ডি তো বাড়তি আসেই এবার আসুন আমাদের এ আর বি এর কী হবে তো আমি বলেছি যে এ আর বিটা এখন ডিঅ্যাক্টিভেটেড এর মতো কাজ করবে যেহেতু এই দুটার মধ্যে কোনো ডিরেক্ট কোনো কানেকশন নাই সো আশি আর 40 এখানে থাকা যে কথা না থাকা একই কথা যেহেতু এটা লাইক ডিঅ্যাক্টিভেটেডের মতো আচরণ করবে বিধায় আমি এটাকে জাস্ট জটিলতা এড়ানোর জন্য উঠিয়ে দিচ্ছি ঠিক আছে দেখুন সাইটও উঠে গেল আচ্ছা সাইট তো অবশ্যই উঠবে না আমি সাইটটাকে কানেকশন করে দিই এই যে এটা হচ্ছে সাইট তো এবার আমি ফার্দার অ্যানালাইসিসে যাব তো আমরা এটাকে যদি একটু অ্যানালাইসিস করতে চাই তাহলে প্রথমত আমার মাথায় আসতেছে দেখুন এই তিরিশ এবং এই বিশ এই দুটা পরস্পর সিরিজে কানেক্টেড কারণ এখানে একটা জাম্পার আছে মানে এই কেবলের সাথে এর কোনো রিলেশন নাই অর্থাৎ বিশ এবং তিরিশের ভিতর দিয়ে একই কারেন্ট চলাচলের পথ বিধায় বিশ আর তিরিশকে যোগ করলে আমাদের আসে পঞ্চাশ ওহম সো আমি যেটা করতে পারি এটাকে মুছে দিয়ে বিশ আর তিরিশে যোগ করলে আমরা পাচ্ছি পঞ্চাশ ওহম ঠিক আছে এই ষাটটা কই গেল বারবার এই জিনিসগুলো কেন ভুল হচ্ছে ষাট এখানে আছে তো এখানে সাইট দেখুন এখানে সাইট আছে এখানে পঞ্চাশ আছে এখানে সাইট দশ এরকম কানেকশন আছে তো এখন দেখুন সার্কিটটা খুব একটা সুবিধাজনক পর্যায়ে নাই বাট আমাদেরকে কনভার্ট করতে হবে আমাদের সুবিধা মতো একটা পজিশনে কনভার্ট করতে হবে তা নাহলে আমরা অ্যানালাইসিস করতে পারবো না আমাদের দেখুন এই সাইট এবং এই সাইট এই দুটা যেহেতু ভ্যালু ইকুয়াল আছে তার মানে বুঝতেছি যে এখানে আমাদের একটা প্যারালাল কিছু একটা হওয়ার পসিবিলিটি আছে সো আমরা এই সাইটটাই দেখি দেখুন সাইটের প্রথম প্রান্ত এখানে কানেক্টেড এদের সাইটের প্রথম প্রান্ত এখানে কানেক্টেড এবং দ্বিতীয় প্রান্ত এই পয়েন্টে ডি এর সাথে কানেক্টেড আমরা দেখতে পাচ্ছি সো নিঃসন্দেহে এরা প্যারালালি কানেক্টেড এবং এই টাইপের কানেকশনকে আলাদা করতে অবশ্যই আমি বলেছি এটা বাদে বাদবায়ীগুলো আগে বসিয়ে দিবেন অর্থাৎ এই দশ ওহম হোম দশ দশের মতো বসিয়ে দেন এরপরে আমরা এটাকে বসাবো পঞ্চ সাইটের সাইটকে অ্যানালাইসিস করছি সো পঞ্চাশ আছেই পঞ্চাশকে বসিয়ে দেব এবং এই টার্মিনাল থেকে আমাদের সি কানেক্টেড হয়েছে দশের এই টার্মিনাল থেকে আমরা দেখতে পাচ্ছি দশ আর পঞ্চাশের সংযোগ স্থল থেকে সিকে কানেকশন করে দিব আর ডিটাকে সরাসরি এর সাথে লাগাইতে পারতেছি না কারণ পঞ্চাশের সাথে ডি এর কোনো রিলেশন নাই সো যে কাজটা করব আগে ডি কে এরকম খোলা রেখে দেব ঠিক আছে এবার আমি এই দুটাকে অ্যানালাইসিস করব অর্থাৎ ষাট আর ষাটকে প্যারালাল করলে আমরা জানি যে ষাট দুইটা রেজিস্টেন্স আছে তাই ষাট বাই দুই মানে হচ্ছে তিরিশ আসে সো তিরিশকে আগে যে কোনো এক জায়গায় আপনার পছন্দ মতো যে কোনো এক জায়গায় বসিয়ে দেন সোদা হোক বাঁকা হোক যেভাবে খুশি আপনি বসিয়ে দেন তো আমি ষাট আর ষাটকে তিরিশ কানেক্ট করলাম ঠিক আছে এরপরে আমি বলেছি এটাকে মার্কিং করে করবেন তাহলে সুবিধা হবে তাহলে দেখুন এটাকে এক নম্বর টার্মিনাল দিলাম এক দুই যে কোনো জায়গায় ধরতে পারেন আপনি এখানেও ধরতে পারেন এক দুই তাহলে এটাকে এক তাহলে দুই হচ্ছে এটাকে ধরছেন সো দুইয়ের সাথে আমি দেখতে পাচ্ছি ডি কানেক্টেড ঠিক আছে তাহলে দুইয়ের থেকে এই যে এই পয়েন্ট তাহলে দুই সিলেক্ট করলে আমার সুবিধা হয় তাহলে এই পয়েন্ট থেকে আপনি ডি এর কানেকশনটা দিয়ে দিন কোনো টেনশন নাই এবার এক নাম্বার পয়েন্ট কোনটা তাহলে অবভিয়াসলি এক নম্বর পয়েন্ট এটা হবে এক নম্বর পয়েন্ট গিয়ে লাগছে কোথায় পঞ্চাশ ওহমের জাংশন পয়েন্টে তাইলে এই যে পঞ্চাশ ওহমের জাংশন পয়েন্টে এককে লাগিয়ে দিন ঠিক আছে আর কি কোনো কানেকশন আছে দশের সাথে পঞ্চাশের হ্যাঁ দশ আর পঞ্চাশ এদিক দিয়ে এক জায়গায় হয়েছে তাহলে আমার দেখতে হবে দশের অন্য মাথা কোথায় গেছে দশের অন্য মাথা আমার এদিক দিয়ে গিয়ে এদিক দিয়ে গিয়ে পঞ্চাশের সাথে কানেক্টেড হয়েছে এই যে এদিক দিয়ে গিয়ে পঞ্চাশের সাথে কানেকশন দিলাম আরেক মাথা এসে লাগছে হলো রেজিস্টরের দুই নাম্বার পয়েন্টে সো এটা কিন্তু অবশ্যই এটার সাথে লাগিয়ে দিলে একেবারে জিরো খাবেন এটাকে অবশ্যই নিয়ে লাগাইতে হবে কোথায় এদিক দিয়ে ঘুরিয়ে আমার লাগাইতে হবে দুই নাম্বার টার্মিনালে ঠিক আছে এই জিনিসটাই এখানে ট্রিকি ঠিক আছে আর এইটাই ম্যাক্সিমাম অনেকেই ভুল করে বুঝতে না পেরে তাহলে আমি এক এবং দুইকে কেটে নিলাম ও সরি এখন আমরা ফার্দার অ্যানালাইসিস করি দেখি আমাদের কি অবস্থা দাঁড়াইলো আমরা দেখতে পাচ্ছি এদিকে জটিল এইদিকে দেখতে পাচ্ছি পঞ্চাশ আর তিরিশ এর ভিতর দিয়ে একই কারেন্ট চলাচলের পাথ একই কায়েন্ট চলাচলের পাথ তার মানে সিরিজে কানেক্টেড দ্যাট মিনস পঞ্চাশ আর তিরিশ যোগ করলে আমাদের আসে আশি ওহম সো এটা রাখার দরকার নাই পঞ্চাশ আর তিরিশকে এক করলাম তার মানে আশি এখন দেখুন এই আশি এবং দশের ভিতর রিলেশন বিল্ড আপ করতে হবে তো অবশ্যই তো সিরিজ না এই যে কারেন্ট চলাচলে এদিকে এদিক দিয়ে যদি চিন্তা করেন এদিকে একটা পাত এদিকে একটা পাত অবশ্যই এটাকে পাত ধরতে হবে কিন্তু যে প্রান্তের ইকুবেন রেজিস্ট্যান্স বের করতে হবে কারণ অ্যাকচুয়ালি এটা ভোল্টেজ সোর্সের সাথে কানেক্টেড থাকে সে সেটা থেকেই তো আমাদের কারেন্ট আমাদের বের করতে হয় সো এটাকে কিন্তু পাত হিসেবে ধরতে হবে তাহলে আশি আর দশ সিরিজে কানেকশন নাই তাহলে প্যারালাল কি হচ্ছে দেখুন আশি এর এই প্রথম প্রান্ত এবং দশের প্রথম প্রান্ত এই বিন্দুতে এবং দ্বিতীয় প্রান্ত এই বিন্দুতে কানেক্টেড তার মানে আশি এবং দশ পরস্পর প্যারালালি কানেক্টেড সো আট সিডিটা হবে সিম্পলি টেন প্যারালাল এইটটি তাইলে আমরা এখন কি করতে পারি ক্যালকুলেটার ব্যবহার করতে পারি তাই দশ আর আশিকে যদি আমরা প্যারালাল করি দেখুন টেন ইনভার্স প্লাস এইটিন ইনভার্স অ্যান্স ইনভার্স নব্বই বাই আশি আশি বাই নয় এইট পয়েন্ট এইট নাইন হ্যাঁ ঠিক আছে রেজাল্ট পুরোপুরি ঠিক আছে দুই দশমিক পর্যন্ত নিলে আচ্ছা এটা অ্যাকচুয়ালি এগুলো সবসময় আসলে তিন দশমিক বা চার দশমিক পর্যন্ত নেওয়াটা ভালো সো আমি সবগুলো ম্যাথ যত ডিসি এসি পাওয়ার সিস্টেম মেশিন যা কিছু করব সব তিন দশমিক বা চার দশমিক পর্যন্ত আমি নেওয়ার চেষ্টা করব তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করবো তবে আর একটি কথা আমি বলবো যেহেতু ভিডিওটা অনেক বেশি লেন্দি হয়ে গেছে আমি চাইলে এটা সলভ করে দিতে পারবো বাট এটা আপনাদের হোম টাস্ক হিসেবে আমার থাকলো সেটা হচ্ছে আমি এখানে দেখাইলাম এই জায়গাটা নট কানেক্টেড তো এবার আপনারা হোম টাস্ক হিসেবে করবেন এই সেম সার্কিট সব কিছু সেম বাট এখানে হচ্ছে এই জায়গাটায় কানেকশন আছে ঠিক আছে কানেকশন থাকা অবস্থায় আমার আর এবি এবং আর সিডিটা কত হবে সেটা আমাকে ক্যালকুলেশন করে আমাকে কমেন্টে বা কমেন্টে আপনারা জানাবেন ঠিক আছে তো এটা করলে কিন্তু আপনার এই শর্ট সার্কিটের অনেক ভালো একটা কনসেপ্ট হয়ে যাবে যে কোনো সার্কিট দিক এরপরে যে কোনো কমপ্লেক্স কমপ্লিকেটেড যে রকম টাইপের সার্কিট দিক আপনারা খুব ইজিভাবে আপনারা সমাধান করতে পারবেন আই হোপ তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে